রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের খবর জানাতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী কামরুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। কামরুল, ইউরেনিয়াম হস্তান্তর প্রস্তুতি কার্যক্রম কেমন দেখছেন জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। বহুল প্রত্যাশিত পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের ইউরেনিয়াম গত 29শে সেপ্টেম্বর সেনা পাহারায় অত্যন্ত আনন্দঘন মুহূর্তে পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশ করে, এবং এটা নিয়ে পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এলাকায় আনন্দ উল্লাস হয় এই রূপপুর এলাকাবাসী এবং রাশিয়ান এবং বাংলাদেশি এই প্রকল্পে কর্মকর্তা এবং শ্রমিকদের মধ্যে। আগামীকাল রাশিয়ার প্রেসিডেন্ট এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী ভার্চুয়ালি পাবনা রূপপুর প্রকল্পের এই ইউরেনিয়াম আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এ উপলক্ষে পাবনার রূপপুরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা বিরাজ করছে, এবং এই রূপপুর প্রকল্পের আমি যদি একটু দেখাই, এখানে ব্যাপক আলোকসজ্জা সজ্জিত করা হয়েছে, এবং এই রূপপুর কেন্দ্রকে কেন্দ্র করে এই এলাকাবাসীর মধ্যে ব্যাপক আনন্দ উচ্ছ্বাস বিরাজ করছে, এবং এটা এটাকে কেন্দ্র করে বেশ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। এই আগামীকাল প্রধানমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধনের মধ্য দিয়ে রূপপুর প্রকল্পের আনুষ্ঠানিক কার্যক্রম, প্রথম চালানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে আর কি। এই ছিল পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে সর্বশেষ অবস্থা। জি কামরুল, আপনাকে ধন্যবাদ।